হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা ডেজার্ট রেসিপি দেখাবো, থাকছে বেশ কিছু ট্রিক্স অ্যান্ড টিপস, তাই ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে 500 ml দুধ নিয়ে নিয়েছি, এখান থেকে একটু দুধ তুলে রেখেছি। এতে 2 চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে ভালো করে গুলে নিলাম। একদম হালকা গরম দুধে এটা মিক্স করবেন। দুধটা খুব গরম থাকলে কিন্তু পাউডারটা ভালোভাবে দুধের সাথে মিক্স হবে না, এই ব্যাপারটা আপনারা একটু মাথায় রাখবেন। এতে 2 চামচ মিল্ক পাউডার গুলে রেখেছি, হালকা গরম জলে এটাকে আমি গুলে নিয়েছি। এতে পরিমাণ মতো চিনি নিয়েছি, এতে 1/2 কাপ মতো চিনি আছে। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই হিসেবে এখানে চিনি অ্যাড করবেন। দুধটাকে প্রথমে চাল দিয়ে নিয়েছি, এরপর দুধের মধ্যে চিনিটা অ্যাড করে প্রথমে ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফুটে গেছে, এরপর এর মধ্যে কাস্টার্ড পাউডারটা অ্যাড করলাম, গুলে রাখা মিল্ক পাউডারটাও দিয়ে দিলাম। এইভাবে নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। কাস্টার্ডটা ভালো করে মিক্স করে নিতে হবে দুধের সাথে, 1 থেকে 2 মিনিট ফোটাতে হবে, আর স্প্যাচুলা দিয়ে এইভাবে কুক করে যেতে হবে। আচ্ছা, এখানে একটা টিপস দিয়ে রাখি, কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মিক্স করার পর কন্টিনিউয়াসলি এইভাবে নাড়তে হবে, তা না হলে দুধের সাথে মেশানোর পর এটা দানা দানা হয়ে যেতে পারে, এই ব্যাপারটা আপনারা একটু মাথায় রাখবেন। দুধটা ঘন হয়ে এলে, ঠিক এই রকম একটা কনসিস্টেন্সিতে এলে ওভেনটা অফ করে দিতে হবে, রুম টেম্পারেচারে আনার জন্য কিছুক্ষণ এইভাবেই রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেছে, একটা এয়ার টাইট কন্টেনারে কাস্টার্ড মিল্কটা ঢেলে দিলাম, ঢাকা দিয়ে ফ্রিজারে 45 মিনিটসের জন্য এটা রেখে দিলাম। এবার একটা বোলে ফ্রেশ ক্রিম নিয়ে নিলাম, হুইপ করে নিলাম। আপনারা গ্রাইন্ডার বা ব্লেন্ডারেও এই প্রসেসটা করতে পারেন। 45 মিনিট পর ফ্রিজার থেকে কাস্টার্ডটা বের করে এই ফ্রেশ ক্রিমের সাথে মিশিয়ে দিলাম, আবার একটু ব্লেন্ড করে নিলাম। এয়ার টাইট কন্টেনারে রেখে 2 ঘন্টার জন্য আবারও ফ্রিজারে রেখে দিলাম। দু ঘন্টা পর এটাকে ফ্রিজার থেকে বের করে নিলাম, আর একবার ব্লেন্ড করে নিলাম। এখানে একটু বাটারস্কচ ফ্লেভার আর লেমন ইয়েলো ফুড কালার অ্যাড করলাম। আপনারা বাটারস্কচ ফ্লেভারের জায়গায় ভ্যানিলা ফ্লেভারও অ্যাড করতে পারেন, আর কিছু বাটারস্কচ নাটস অ্যাড করেছি। এরপর এটাকে কন্টেনারে রেখে দিলাম, ওপর থেকে একটু আলমন্ড নাটস আর পিস্তানো দিয়ে দিলাম, ব্যাস ঢাকনা দিয়ে ফুল নাইটের জন্য ফ্রিজারে রেখে দিতে হবে। আর ফ্রিজার থেকে এটা বের করে নিলাম, একটা প্লেটে জল নিয়ে কন্টেনারটা এর মধ্যে রেখে দিলাম 30 সেকেন্ড টু 40 সেকেন্ডের জন্য। সামান্য একটু মেল্ট হয়ে গেলে এই কন্টেনার থেকে এটা সহজেই বেরিয়ে আসবে।
রেডি ক্রিমি কাস্টার্ড আইসক্রিম, একদম হোমমেড আইসক্রিম। এইভাবে বানিয়ে কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো নাকি বাইরে থেকে কেনা। তাহলে কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন, আর আমাকে উৎসাহিত করতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে।